আমাদের মাঝে অনেকেরই গুগলের স্মার্টফোন কেনার শখ রয়েছে, কিন্তু গুগলের স্মার্টফোনগুলোর প্রাইস বেশি হওয়ার কারণে হয়তো বা আর কেনা হয় না। বর্তমানে বাংলাদেশ মার্কেটে গুগলের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে, যার ফলে অনেকেই গুগলের সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কেনার কথা চিন্তা করছেন। যারা 17-18 হাজার টাকায় একটি গুগলের স্মার্টফোন কেনার কথা চিন্তা করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে কথা বলবো গুগল পিক্সেল 4 নিয়ে। গুগল পিক্সেল 4 মোবাইলটি 2020 সালে রিলিজ হয়। ওই সময়কার কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিল এটি। এই ফোনটি 2023 সালে এসেও কেনা ঠিক হবে কি হবে না তা নিয়ে আজকের আমাদের আয়োজন। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ব্যাকসাইডটি ম্যাট ফিনিশিং করা হয়েছে, যার ফলে তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। তার সাথে ফোনটির ডিসপ্লেতে গোয়েলা গ্লাস 3D প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু ফোনটি হাতে নিলে প্রিমিয়াম ফিল হয়। তার সাথে ফোনটি কম্প্যাক্ট সাইজে হওয়ার কারণে এক হাতে ইজিলি ব্যবহার করা যায়। এখন আলোচনা করা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে 5.81 ইঞ্চেসের একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হিসাবে ব্যবহার করা হয়েছে 1080x2340। এই ডিসপ্লেটির পিপিআই হিসাবে ব্যবহার করা হয়েছে 443। এই ডিসপ্লেটিতে কোনো হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন না। এই ডিসপ্লেটি অ্যামোলেড হওয়ার কারণে ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট চমৎকার পাবেন। যে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট এই ডিসপ্লেটিতে উপভোগ্য ছিল। এখন আলোচনা করা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে 12.2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার 1.7। ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার 2.0। এই ফোনটির ক্যামেরা এক কথায় চমৎকার। 30,000 বাজেটের যে কোনো স্মার্টফোনের চাইতে এই ফোনটির ক্যামেরা এগিয়ে থাকবে। গুগল তাদের স্মার্টফোনের ক্যামেরার জন্য সারা বিশ্বে পরিচিত। এই ফোনটির সিঙ্গেল ক্যামেরা দিয়ে যেরকম ছবি পাওয়া যায় তা এক কথায় চমৎকার। যে কোনো লাইটিং কন্ডিশনে এই ফোনটির ক্যামেরা আপনাকে নিরাশ করবে না। এই ফোনটিতে 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ক্যামেরায় OIS থাকায় এই ফোনটির ভিডিও কোয়ালিটি অনেক স্টেবল পাওয়া যায়। এই ফোনটি দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে নিন। এখন আলোচনা করা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 730। এটি 8 ন্যানোমিটারে তৈরি করা চিপসেট। স্ন্যাপড্রাগন 730 2020 সালের মিড বাজেটের চিপসেট, যা 2023 সালে এসে তেমন একটা পাওয়ারফুল চিপসেট না, কিন্তু বর্তমানেও আপনার ডে টু লাইফের সকল কাজগুলো ইজিলি করতে পারবেন। সাথে ফ্রি ফায়ার, পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন। এই ফোনটি বর্তমানে যে প্রাইসে পাওয়া যাচ্ছে বাজেট অনুযায়ী এই ফোনটির পারফরম্যান্সে আপনি হতাশ হবেন না। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 আপডেট পাবেন। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 6GB এবং রম ব্যবহার করা হয়েছে 128GB। এখন আলোচনা করা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে 3010mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে নর্মাল ব্যবহারে সারা দিন পার করতে পারবেন, কিন্তু হেভি ইউজ করলে দিন শেষে আরেকবার চার্জ করতে হবে। এখন ওভারঅল এই বাজেটে এই ফোনটি কেনা ঠিক হবে কি হবে না তা নিয়ে আলোচনা করা যাক। যারা ক্যামেরার জন্য এই বাজেটে ফোন কেনার কথা চিন্তা করছেন, তারা নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন, কিন্তু অন্যদিকে যাদের ক্যামেরার তেমন প্রয়োজন নেই, এই দামে ভালো একটি গেমিংয়ের জন্য ফোন দরকার, তারা এই ফোনটি থেকে দূরে থাকেন, কারণ এই বাজেটে গেমিংয়ের জন্য এই ফোনটি ভালো হবে না। কিন্তু অন্যদিকে যারা গেম খেলেন না, মিডিয়াম ইউসেজের জন্য একটি ফোন দরকার, ভালো একটি ক্যামেরা হলেই হবে, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।